আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা মুস্তাফিজুর রহমান বলছি আশা করছি মহান আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকে জ্বর এবং যে কোনো প্রকার ব্যথা থেকে আরোগ্য লাভের সুন্দর একটি দোয়া সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ আশা করছি এই ভিডিও থেকে এবং এই দোয়াটি শিখে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জ্বর এবং সকল রোগ ব্যাধি ব্যথা বেদনার জন্য এই দোয়াটি শিক্ষা দিতেন প্রিয় দিনী ভাই বোনেরা আমরা সর্বপ্রথম দোয়ার বাংলা অর্থটা জেনে নেব এবং তারপর আমরা দোয়াটি মুখস্থ করে নেব ইনশাল্লাহ এবং আমল করার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুগণ দোয়াটির বাংলা অর্থ হচ্ছে সুমহান আল্লাহর নামে আমি মহান আল্লাহর আশ্রয় গ্রহণ করছি সকল রক্তবাহী শিরা উপশিরার ক্ষতি থেকে এবং আগুনের উত্তাপের ক্ষতি থেকে প্রিয় বন্ধুগণ আমরা বাংলা অর্থটি জেনে নিলাম খুব চমৎকার একটি দোয়া চলুন এখন আমরা দোয়াটির আরবি এবারটা মুখস্থ করে নেই এবং আমল করার চেষ্টা করি দোয়াটি হচ্ছে বিসমিল্লা হিল কবীর আল্লাহ হিল আজিম মিং শারি কুল্লি ইর ওয়া আর শাররি হাররিন নার আমি আবারও বলছি দোয়াটি হচ্ছে বিসমিল্লা হিল কবীর আযীম হিল শাররি মিং শরী কুল্লি ইর কিন্না আর ইউ আরি নার। প্রিয় বন্ধুগণ আপনারা যারা আরবি পড়তে জানেন না তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে বলছি আপনারা চাইলে আমার সঙ্গে বলে বলেও দোয়াটি মুখস্থ করে ফেলতে পারেন দোয়াটি হচ্ছে আমার সঙ্গে বলুন আবার বলুন বিসমিল্লা হিল কাবির আবার বলুন বিসমিল্লা হিল কাবির এবার বলুন আবার বলুন

মাশাআল্লাহ আবার বলুন ওমিং শাররি হরিন আবার বলুন ওমিং শাররি হরিন প্রিয় বন্ধুগণ এবার পুরোটা বলার চেষ্টা করুন বিসমিল্লাহিল কবির আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নারি ওয়ামিন শাররি হরিন মাশাআল্লাহ আপনারা আবারো চাইলে এটা পুনরায় শুনতে পারেন এবং মস্কের মাধ্যমে মুখস্থ করে ফেলতে পারবেন তো প্রিয় বন্ধুগণ যখন আমরা কোনো ব্যথা অনুভব করব বা যদি শরীরে জ্বর থাকে তাহলে আমরা এই দোয়াটি পাঠ করতে পারি ইনশাআল্লাহ এতে করে আল্লাহ তালা যদি চান তাহলে আমাদের জ্বর আল্লাহ তালা ভালো করে দিবেন এবং আমাদের ব্যথা দূরীভূত হবে আল্লাহ ফায় রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে একিন এখলাস ও বিশ্বাসের সহিত প্রত্যেকটা দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াখিরুদ্দান আলহামদুলিল্লাহ রবী আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته